ঢাকা শহরে এক রিকশাওয়ালাকে ধরেছে এক ট্রাফিক ধরে বলেন আমাদের সময় হয়েছে তাড়াতাড়ি যা দেওয়ার দিয়া দিন আজান হয়েছে নামাজ পড়তে হবে কত বড় ইমানদার ঘুষখোর চিন্তা করছেন জঙ্গিবাদের শব্দটা এই উপমহাদেশে চালু করা হয়েছে মুসলমানের কলিজা থেকে জিহাদ নামক চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য জিহাদ শব্দ শুনতেই চায় না ও মুসলমান ভাইরা কুরআন মাজিদে নামাজ যেমন আল্লাহ পাকের হুকুম রোজা আল্লাহর হুকুম যাকাত আল্লাহর হুকুম জিহাদ আল্লাহ পাকের হুকুম বাতিলের সাথে লড়াই করার চেতনা প্রত্যেকটা মুমিনের থাকতে হবে এটা আমার বানানো ওয়াজ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াগুযু ওয়া লাম ইউজাউ ফিজগাজিয়ান যে ব্যক্তি কোনদিন জিহাদে অংশ গ্রহণ করে নাই কোন মুজাহিদকে সাহায্য করে নাই সামানা জোগায় দেয়নি এমন কি মনে মনে জিহাদ করার সংকল্প করে নাই ওই ব্যক্তি যখন মারা যাবে মা তাআলা সোবাতিম মিনান নিফাক মুনাফিকের দলভুক্ত হয়ে মারা যাবে এইজন্য জিহাদি চেতনা প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় ওরা জিহাদটাকে সন্ত্রাস বানিয়ে দিয়েছে আর ভবিষ্যৎ প্রজন্ম যেন জিহাদের শব্দ মুখে উচ্চারণ করতে না পারে ওরা নাটক সিনেমার মধ্যে জিহাদি কর্মকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে মানুষের কলিজার মধ্যে বিষ হিসেবে ঢুকায় দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে কমান্ডো নামক সিনেমা ওরা বানিয়েছে আমাদের আন্দোলনের মুখে সিনেমা ওরা এই মাসে মুক্তি করতে পারে নাই আমি আমরা বলতে চাই আমাদের স্পষ্ট বার্তা কমান্ডো সিনেমার মধ্যে দেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা খচিত একটা পতাকা এই পতাকার নিচে একটা রাইফেলের ছবি দেওয়া এই পতাকার ধারক এবং বাহক যারা আমরা যে কথায় কথায় কালিমার পতাকা বলি ইসলামের পতাকা বলি যে পতাকা সাহাবায়ে কিরাম নিজের হাতে ধারণ করেছেন কাফেররা হাতে কূপ দিয়েছে হাত ঝুলে পড়েছে কালিমার পতাকা মাটিতে পড়তে দেয়নি বাম হাতে ধারণ করেছে বাম হাতের মধ্যে কূপ দিয়েছে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুতার প্রান্তরে এই কালিমার পতাকা তিনি মাটিতে পড়তে দেন নাই কাটা দুটো হাত দিয়ে বুকের সাথে পতাকা উঁচা করে ধরে রেখে দিয়েছে কাফেররা ঘাড়ের মধ্যে কূপ দিয়েছে দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন হয়েছে দাঁত দিয়ে কামড়ে ধরে কালিমা পতাকা উঁচা করে রেখে দিয়েছে আজকে সেই কালিমার পতাকাকে সন্ত্রাসের পতাকা বানানো হচ্ছে মুসলমানদের দেশে শাপলা মিডিয়ার মাধ্যমে এই সিনেমাটা প্রযোজনা করা হয়েছে পরিচালনা করা হয়েছে এই মাসে এই মার্চ মাসে এই সিনেমাটা মুক্তি পাওয়ার কথা নাউজুবিল্লাহি মিন যালিক আমাদের স্পষ্ট বার্তা আমরা আবার শুনিয়ে দিতে চাই কমান্ডো নামক সিনেমা সেখানে দেখানো হয়েছে দাড়ি এবং জুব্বা টুপি পরা পাগড়িওয়ালাগুলা প্রত্যেকের হাতে সন্ত্রাসীদের অস্ত্র এই অস্ত্র নিয়ে গোটা বাংলাদেশ তারা ধাওয়া করছে আর এই বাংলাদেশটাকে এই সন্ত্রাসী মৌলবাদ থেকে রক্ষা করার জন্য ভারতের কুখ্যাত কাফের নায়ক দেব ঢাল নিয়ে ঝাঁপায়ে পড়ছে মৌলবাদ থেকে দেশ রক্ষা করার জন্য কাফেরদের মায়া কত বাংলার জন্য আপনারা কি মনে করেন কাকতালীয় ভাবে একটা সিরাও বানানো হয়েছে না এর পিছনে কোনো রহস্য আছে ওরা সিনেমা বানায় পরবর্তী প্রজন্মের কাছে সাথে সাথে বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চায় বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে ঠেকাতে হবে এভাবে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু তাদের মনে রাখা উচিত এদেশের রক্তের সাথে মিশে আছে ইসলাম এবং রাসূলের মহব্বত প্রতিটি ইঞ্চি ইঞ্চি বালুকণার সাথে তাওহীদের সম্পর্ক রয়েছে দাড়ি টুপির সম্পর্ক রয়েছে শুধু অস্ত্র কেন ইসলামের জন্য যদি মুসলমানদের মিসাইল গ্রহণ করতে হয় মুসলমান সেটাও ওরা ধারণ করবে এগুলা করে করে আমাদেরকে আগে থেকেই ভয় দেখায় রাখে যাতে আমরা কালিমার পতাকার কথা উল্লেখ না করি এই স্বপ্নও যেন আমরা না দেখি আবার আমার সন্তানেরা যেন
ইসলামের ভুল ব্যাখ্যা ভুল মেসেজ পায়, এই জন্য নাস্তিকবাদের শিক্ষা শিক্ষাঙ্গনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ডারউইনের মতবাদ ক্লাস 9 এর বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডারউইনের মতবাদ হচ্ছে মানুষ বান্দর থেকে আসছে। এই আপনারা যারা বসে আছেন বান্দর হলো পূর্বপুরুষ, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না। কোরআন বলে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন হযরত আদমকে, আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, সেখান থেকে বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন। এই তথ্য কোরআনে জোরে বলতে হবে, ঠিক কি না? কোরআন যে তথ্য দিয়েছে তার মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে, ভুল আছে? এই ভুল মেসেজ বাচ্চাকে শেখানো হলো। যেই বাচ্চা কোরআনের এই আয়াত জানে না, তর্জমা জানে না, তাফসীর জানে না, সে বলবে হ্যাঁ বিজ্ঞান বলেছে মানুষ বান্দর থেকে আসছে। তার অজান্তে কোরআনের আয়াত কেউ স্বীকার করা হয়ে যাবে? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ও মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে ওই ব্যক্তি থেকে তার জুরা তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং দুই ব্যক্তি থেকে গোটা বিশ্বময় অসংখ্য নারী পুরুষকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। কোরআন বলে মানুষের আদি পিতা হলো হযরত আদম, ঠিক কি না? আর ডারউইন বলে বান্দর। আর এটা যদি বাচ্চাদেরকে শেখানো হয়, আচ্ছা শিক্ষার কি অভাব আছে? এত শিক্ষা থাকতেই শিক্ষা দিতে হবে কেন? এটা বাচ্চাদেরকে পড়াতে হবে কেন? একটা মুসলিম দেশের অবকাঠামো হতে হবে তাওহীদের উপর ভিত্তি করে। শিরিক বেদাত কুফুর নাস্তিকবাদ কিংবা ধর্মহীনতা, এটা মুসলিমদের দেশে শিক্ষা সিলেবাসে যারা ঢুকাতে চায় তারাই এই দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। চিল্লাই বলো ঠিক কি না? সন্তানদেরকে ইমান হারা করে যদি আপনি 50টা মসজিদ বানান ফায়দা নাই। ইমানের মধ্যে যদি ভেজাল থাকে তাহাজ্জুদ পড়লে লাভ আছে? চিল্লাই বলে দৈনিক 70 রাকাত কেন 7000 রাকাত পড়লে ফায়দা হবে না? ইমানে যদি গলত থাকে এই জন্য 70 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না, ইমান যদি ভেজাল থাকে। ইমানটাকে পরিচ্ছন্ন বানিয়ে রাখতে হবে, সকল ভাইদেরকে চোখ কান নাক খোলা রাখতে হবে কোরআন সুন্নার মূল শিক্ষার ব্যাপারে। কোরআন কিন্তু শুধুমাত্র ঝুলে ঝুলে পড়ার জন্য নয়, কোরআন শরীফ মানুষ পড়বে সব হবে, অন্তর আলোকিত হয়ে যাবে, বুঝে পড়লেও সব হবে, না বুঝে পড়লেও সব হবে। আর কোরআন মাজিদ দিয়ে যদি আপনি আপনার ব্যক্তি জীবনটা সাজান, দেহটা পবিত্র হয়ে যাবে, ঘরটা পবিত্র হয়ে যাবে, সমাজের মধ্যে যদি কোরআনটাকে অ্যাপ্লাই করেন সমাজ আলোকিত হয়ে যাবে, দেশের মধ্যে কোরআনটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে গোটা দেশ কোরআনের নূরে নূরান্বিত হবে। দেশের মধ্যে জুলুম থাকবে না, অসামাজিক কর্মকাণ্ড সব বন্ধ হয়ে যাবে, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। ঘুষ একটা রাষ্ট্রীয় ব্যাধি, চিল্লা এখন ঠিক কি না? কত বড় বড় অফিসার মসজিদ বানায় মাদ্রাসা বানায়, কিন্তু তার অফিসে গেলে ঘুষ ছাড়া চলে না। তোমাকে কে বলছে মসজিদ বানাতে? কে তোমাকে মাদ্রাসা বানাতে বলেছে? তোমাকে আল্লাহ ঘুষ মুক্ত হালাল রুজি রোজগার করতে বলেছে, চিল্লায় বলো ঠিক কি না? ফাইল চলে না, টাকা না দিলে ফাইল চলে না। কোন অফিসে আপনি যাবেন? বিদ্যুৎ অফিস বলে, গ্যাস অফিস বলে, সরকারি যত প্রকারের সেক্টর আছে, বৈধভাবে কাজ করতে যাবেন তো আপনার খবর আছে। এই অবৈধভাবে টাকা ইনকাম কেন করছে? সে চাকরি নিতে গিয়েও অবৈধভাবেই ঢুকছে, জোরে বলতে হবে ঠিক কি না? 10 লাখ 20 লাখ 30 লক্ষ টাকা খরচ করে একটা মানুষ যদি প্রশাসনে ঢুকে বোঝার চেষ্টা করে,
20 লক্ষ টাকা খরচ করে যদি কেউ এসআই হয় তাহলে সে মাদক দূর করবে না মাদক পকেটে ঢুকাবে কি দূর করবে দূর করলে পয়সা দেবে কে দূর করবে না যুবকদেরকে ধরবে ওর পকেটের মধ্যে গাজার পুতলা ঢুকাবে বলবো তুই গাজা খাইছিস বাস্তবতা নাই কথা জুড়ে বলতে হবে বাস্তবতা নাই ঢাকা শহরে এক রিকশাওয়ালাকে ধরেছে এক ট্রাফিক ধরে বলেন আমাদের সময় হয়েছে তাড়াতাড়ি যা দেওয়ার দিয়া দিন আজান হয়েছে নামাজ পড়তে হবে কত বড় ইমানদার ঘুষখোর চিন্তা করছেন রিকশাওয়ালাকে বলছে যা দেওয়ার তাড়াতাড়ি দিয়ে আজান হয়েছে নামাজ যাইতে হবে ওহরে নামাজ দি আমার কাছে একটা ভিডিও আছে এইরকম এক ট্রাফিক পুলিশ রিকশায় চড়ে সামনে আগাইলো উচিত তো ছিল রিকশাওয়ালাকে ভাড়া দেবে রিকশাওয়ালার কাছে উল্টো টাকা নাই একজন লিখেছে এটাই পৃথিবীর ইতিহাস যে রিকশায় চড়েছে উল্টো রিকশাওয়ালার কাছে ভাড়া নিচ্ছে বাস্তবতা আছে না নাই এগুলা কেন হয় জানে কারণ এই লোকটা চাকরি নিতে গিয়ে নেতাকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়েছে অমুক সাহেব তমুক সাহেব কি দিতে হয়েছে আবার ওই সাহেব যখন মাইকের সামনে আসে তার বুজুর্গি দেখলে মনে হয় আমরা সব অচল ঠিক কি না সাহেব যে কত বড় সাহেব বিরাট বুজুর্গ বছরের বছর উমরা যায় আর গুমরা করে এজন্য বলি এগুলা হচ্ছে সামাজিক ব্যাধি এগুলা যদি দূর করতে চান কোরআনি ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হবে অন্যথায় কাজ হবে না সুদ আছে নাই নাই দেশে বাগের হাটে সুদ ঢুকে নাই মনে হয় এখন এই সুদটা সমাজের মধ্যে ঢুকলে কেন লক্ষ্য করেন সুদ তো মানুষ ইচ্ছা করে খেতে চায় না বিপদে পড়েই তো সুদ নাই ঠিক কি না গরিব অসহায়রা বিপদে পড়ে সুদ খায় আর ধনীরা শখ করে সুদ খায় ধনীরা বিপদে পড়ে সুদ নেয় না শখে নেয় 50 তলা বিল্ডিং বানাবে ব্যাংক থেকে লোন নিয়েছে বিপদ আছে না নাই আরো জোরে বলেন সুদ দিতে হয় না ইন্টারেস্ট দিতে হচ্ছে না এই যে লোকটা সুদ নিল এটা কি বিপদে পড়ে নাকি শখ করে বিলাসিতা করার জন্য নিয়েছে কিন্তু গরিব অসহায় যারা একান্ত গরিব নিতান্ত গরিব যারা যে সন্তান হসপিটালে আছে রোগে সুখে মরে যাচ্ছে কিংবা তার ক্যান্সার হয়েছে তার মায়ের ট্রিটমেন্ট করার দরকার ধনীদের কাছে হাত বাড়িয়েছে দায়ী নাই বেচারা বিপদে পড়ে কারো কাছ থেকে 20 লাখ টাকা 10 লাখ টাকা ধার নিয়েছে ধারও দেয় না সুদ দিয়েছে এই যে লোকটা চরম পর্যায়ে বিপদগ্রস্ত হয়ে সুদই কারবার করলো আল্লাহ পাক দেখে নাই এই জন্য কি এই লোকটা দায়ী হবে কোনোদিন এই লোকটা দায়ী হবে না দায়ী হবে এই লোক এই সমাজের ধনী মানুষগুলো দায়ী হবে এই দেশের সরকার দায়ী হয়ে যাবে এই দেশের দায়িত্বশীল নেতৃবর্গ যদি বলো ঠিক কিনা